नमस्कार बंधुरा, वेलकम बैक टू इनफो न्यूज। शुरू करछि आजकेर विशेष विशेष खबर। बंधुरा, भारते शीघ्र ही आसछे 5G परिसेवा। 5G टेलिकम परिसेवा भारते चालुर जोन्नो स्पेक्ट्रामेर नीलाम परिचालनार एकटी प्रस्ताव अनुमोदन करेछे मोदी सरकार। बुधवार केंद्रीय मंत्रिसभाय ता अनुमोदन करा हयेछे। एकटी सरकारी विबृतिते बला हयेछे, सरकार जुलाई मासेर शेष नागाद 20 बछरेर बैधता सह 72,97.85 मेगाहार्ट स्पेक्ट्राम नीलाम करबे। प्रधानमंत्री नरेंद्र मोदी सभापतित्वे केंद्रीय मंत्रिसभा स्पेक्ट्राम नीलाम परिचालनार प्रस्तावटिर अनुमोदन দিয়েছেন। বন্ধুরা, অসুস্থ পশুর চিকিৎসার বাহানায় ডেকে সোজা বিয়ের পিড়িতে বসিয়ে দেওয়া হলো বিহারের এক পশু চিকিৎসককে। জোর করে দেওয়া হলো তার বিয়ে। জবরদস্তি করে এই বিয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে। প্রথমে ওই পশু চিকিৎসককে বাড়ির পশুকে চিকিৎসার নাম করে ফোনে ডাকা হয়। সেখানে গেলে তাকে ধরে জোর করে বিয়ের পিড়িতে বসিয়ে দেওয়া হয়। ঘটনাটি তদন্ত নেমেছে পুলিশ। এদিকে বন্ধুরা, উচ্চ মাধ্যমিকে নম্বর রিভিউ এবং স্ক্রুটিনির তারিখ জানালো বোর্ড। উচ্চ মাধ্যমিক সংসদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী 20 জুন থেকে রিভিউ এবং স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। আবেদন গ্রহণ করা হবে আগামী 5 জুলাই পর্যন্ত। তবে এবারে আবেদন করতে হবে অফলাইনের পরিবর্তে অনলাইনে। এতদিন পর্যন্ত কেবলমাত্র 2টি বিষয়ে রিভিউ এবং স্ক্রুটিনি করা যেত। তবে এবছর পরীক্ষার্থীরা চাইলে সবকটি বিষয়েই রিভিউ এবং স্ক্রুটিনি করতে পারবে। লিভ ইন সম্পর্কে থাকাকালীন যদি সন্তানের জন্ম হয় তবে পৈতৃক সম্পত্তিতেও তার অংশ থাকবে। সেই অংশীদারিত্ব অস্বীকার করা যাবে না। কেরল হাইকোর্টের এক রায়কে পাশে রেখে সুপ্রিম কোর্টের বিচারপতি সেই কথাই জানালেন। তিনি বলেন, আইন বিয়েকে অনুমোদন দেয় কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ককে অনুমোদন দেয় না। তাও যদি একজন পুরুষ এবং একজন মহিলা অনেকদিন একসঙ্গে বসবাস করেন, সেক্ষেত্রে তাদের যদি সন্তান হয় তাহলে পিতার সম্পত্তিতে সেই সন্তানের অধিকার অস্বীকার করা যাবে না। এদিকে বন্ধুরা, করোনার মাঝে উদ্বেগ বাড়াচ্ছে পোলিও। বর্তমানে পোলিওর মতো রোগ যথাসময়ে টিকাকরণে নির্মূল হয়ে যায়, কিন্তু 11 বছর পর কলকাতায় মিলল পোলিওর জীবাণু। মেটিয়াবুরুজের নর্দমা থেকে পাওয়া গিয়েছে পোলিওর জীবাণুটি। স্বাস্থ্য দপ্তরের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। শিশুদের উপর বিশেষ নজর দিতে বলেছে স্বাস্থ্য দপ্তর। এদিকে বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার সিট গঠন করে দিল কলকাতা হাইকোর্ট। আদালতের নজরদারিতেই শিক্ষক নিয়োগের সবকটি মামলার দ্রুত তদন্ত শেষ করতে হবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তার প্রেক্ষিতেই দিল্লি থেকে সিবিআই এর যুগ্ম অধিকর্তাকে নিয়ে আসা হচ্ছে বলে বুধবার কলকাতা হাইকোর্টকে জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে বন্ধুরা, 1.5 মাসের বদলে আইপিএল হবে 2.5 মাস, এমনটাই জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। সব রেকর্ড ভেঙে 48,390 কোটি টাকার মুনাফা হতে চলেছে ভারতীয় বোর্ডের। এ নিয়ে বোর্ড সচিব বলেছেন, আমরা যে সাফল্য পেয়েছি তা নিয়ে রীতিমতো আপ্লুত। এটাই প্রমাণ করে ভারতীয় ক্রিকেট কীভাবে এগিয়ে চলেছে। তিনি বলেন, সরকারিভাবে পরের ICC-র FTP ক্যালেন্ডারে IPL 2.5 মাস থাকবে। 74টির বদলে 94টি ম্যাচ হবে। এদিকে বন্ধুরা, সীমিত ওভারের ক্রিকেটে ব্যর্থতা সত্ত্বেও ICC টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতীয়দের দাপট অব্যাহত রইল। ব্যাটসম্যানদের প্রথম দশে রোহিত শর্মা ও বিরাট কোহলি নিজেদের জায়গা ধরে রেখেছেন। রোহিত শর্মা রয়েছেন 8 নম্বরে এবং বিরাট কোহলি রয়েছেন 10 নম্বরে। রবিচন্দ্রন অশ্বিন বিশ্বের 2 নম্বর টেস্ট বলারের তকমা ধরে রেখেছেন। জসপ্রীত বুমরা এক ধাপ উঠে এসে 3 নম্বরে আছেন। এছাড়া রবীন্দ্র জাদেজা এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট অলরাউন্ডার। দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন। এদিকে বন্ধুরা, আগামী 26 ও 28 জুন ডাবলিনে জোড়া টি-20 ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং আয়ারল্যান্ড। বুধবার BCCI-র তরফে সেই সফরের দল ঘোষণা করা হলো। সম্ভাব্য সেই দলে রয়েছে হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, ঈশান কিশান, ঋতুরাজ, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, রাহুল ত্রিপাঠি, দিনেশ কার্তিক, ইবন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণই, হর্ষ প্যাটেল, আবেশ খান, অর্শদীপ কৌর এবং উমরান মালিক। BCCI-র তরফ থেকে হার্দিক পান্ডেকে অধিনায়ক এবং ভুবনেশ্বর কুমারকে সহ অধিনায়ক করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই সংবাদ সম্পর্কিত ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।